ஆமா சொல்லுவாங்க. গুনা করলে যখন হে কলম ধরব লেখবার লাগে তুমি অনুমতি দিও না। সবাই ঘুমাই গেছেন, সুবহানাল্লাহ যে কইলেন। এবারে গুনার কাজ করতে করতে কুয়ালিছে সারাদিন পাঁচটা, বিকাল বেলা আরেক বন্ধুরে কয়, হে রাত্রেবেলা আজকে ওয়াজিব মসজিদে জানো বুঝলাই নাকি? বলে হো। তাহলে রাত্রে আজকে বারোটার পরে ওয়াজ শুনতে যাবো। ওই বিকালবেলা আরেক বন্ধুর লোকে পরামর্শ করে নিয়োগ করছে, আর ডানকান্দির ফিরিশটা কলম ধরে নেক লেখতে আরম্ভ করছে। এইবার বামকান্দির ফিরিশটা কয়েছে, কিউ ভাই সারাদিনে গুণা করলো ফার্স্টটা, আমি তোমার কাছে অনুমতি চাইলাম, তুমি যে আমার এক কলে একবার অনুমতি দিল না, আর হে মাত্র নিয়োগ করছে, যদি আসা আমাদের পরে ঘুমাই জায়গাতে এক কাজ যাবো, খালি নিয়োগ করছে, তুমি যদি কলম ধরে লিখতে আরম্ভ করছো ঘটনা কি? ডাকিকান্দের ফিরিশটা ডাক দিয়ে আমার আল্লাহ কয়ে দিছে নিয়োগ করার সাথে সাথে একটা লেখতাম না দশটা লিখে। মহানবীর উম্মতের দপ্তরে লেখা দাও। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এসে আমার নবী থেকে দরকার নেই, আমার মহানবীর উম্মত বানায় দাও। ও মুসলমানের 1,24,000 পয়গম্বর আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে লালাইতে ছিল, একমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছে, আর বাকি সব নবীরে কইছে তোমাদের যার যার নবুয়তি দিলাম। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া করে দোয়া কবুল করে আল্লাহ পাক সপ্ত আরি তো দ্বিতীয় আকাশের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে রাখছেন, কিয়ামতের আগে নবীর উম্মত বানায় পৃথিবীতে পাঠায়। কোন নবীর উম্মত ভালো হয়েছে? আমার নবী শ্রেষ্ঠ নবী, কতটুক শ্রেষ্ঠ নবীর মর্যাদা কত, নবীরে তো আমরা সবাই বড় জানি, কতটুক বড়, কত বড়? সাত আসমান সাত জমিন, ভালো করে শুনেন, আরশ কুরসি লোহ কলম জান্নাত জাহান্নাম সমস্ত নবী রাসূল রাত্র দিন চন্দ্র সূর্য আল্লাহ পাক যা তৈরি করেছেন, তমাম কায়নাত তমাম পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি খাজানা জামউদ্দিন সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীর নামটা যদি এক পাল্লায় রাখা হয়, নবীর নামের পাল্লা বাড়ি হবে। তমাম পৃথিবীর সব কিছু ঊর্ধ্বের মর্যাদা আল্লাহ পাক আমার দমিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তার বরত্ব অনেক আগের থেকে শুরু, আমরা খালি তার মর্যাদা দেই না, অনেক আগে। হযরত আদম আলাইহিস সালাম আর নবী বলছেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। আদমরে এখনো তৈরি করা হয় নাই, তখনই আমার নবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত্ত হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছে জান্নাতে বসবাস করতে। কোন জায়গায়? জান্নাত। জান্নাতের ভিতরে কি আরাম সারা অন্য কিছু আছে? হ্যাঁ, বাজার সদাই গরম লাগবে তো, টেকওয়ে আছে, রেস্টুরেন্ট আছে, ঘুমাই গেছেন, রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আছে, ফাঁকশাক করা লাগবে জি, মুরগি ধীরে জবাই করে ফাঁকশাক ছিললে তারপরে ফাঁক ফিরে খাওয়া লাগবে। ওই যে হারি মনে চাইছে যে আপনাদের দেশে একটা এক জায়গায় গেলাম পরে ফাঁকি খাওয়ানো বাটেরা নাকি জানি খুব স্বাদের ফাঁকি, তো এই মনে উঠছে আর কি যে বাটেরা ফাঁকিটা যে খাইতাম মজা লাগতো।
মনে হওয়ার সাথে সাথে জাকের জাক পাখি সামনে আইসা এক তার একটা কুকুর দিব তুই সব জান্নাতি আমার খাই দুই দেখো তুই সব জান্নাতি আমার খাই মারামারি আর একটা পাখি মাইসকান দাইসে উপরের দিকে লাভ দিয়ে করবে যে ও জান্নাতি এইগুলি সবগুলিকে বাদ দাও আমারে খাও আমার ভিতরে দেখো কি পরিমাণ চর্বি আর কি পরিমাণ তেল আমি জান্নাতের বড় দামি গাছের ফল খাইছি এটা যখন এই কথা কইব তুই জান্নাতির লোক হয়ে দাঁড়িয়ে ইশারা দিব ইশারা দেওয়ার সাথে সাথে অটোমেটিক মুহূর্তের ভিতরে কবাব হইয়া সামনের প্লেটে হাজির এই জান্নাতে হযরতে মূসা হযরতে আদম আলাইহিস সালাম বসবাস করে কোনো অভাব অনটন কিছুই নাই আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়েছে জান্নাতে বসবাস করার জন্য হঠাৎ করে আল্লাহ জিগায় আদম কেমন লাগে আদম আলাইহিস সালাম কো আল্লাহ জান্নাত কেমন লাগে জিজ্ঞেস করা লাগে জিজ্ঞেস কোনো কারণই নেই কারণ জান্নাত কেমন লাগে জান্নাত তো আরামের হার কোনো শেষ না কোনো অভাব অনটন কি আছে বলে না অভাব আল্লাহ কো চিন্তা ভাবনা করে রাখো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে রাখো আল্লাহ কি একটা জিনিসের জানি অবা কইতাম পারতাছি আল্লাহ বুঝে তো আপনারা কি দেখো কি একটা জিনিসের যে অবা আমি কইতে পারতেছি আদম আলাইহিস সালাম না আল্লাহ কো বুঝি যাও যায় ঘুমাই থাক আদম আলাইহিস সালাম যায় ঘুমাই গেছে আর ঘুমের ভিতরে বাম সাইডের তেরা হাড্ডি কাইটে হাওয়া আলাইহিস সালামের তৈরি করে আদমের বিছনার সামনে খাড়া করে তৈরি করেছে ঘুম বাংসে পরে আদম আলাইহিস সালাম দীক্ষা করে আমি ওরে বুঝছিলাম না আল্লাহ তো ঠিকই বুঝে ইদেল তো আমার অভাব বাস ইদেল অভাব কইয়া গেছে লাভ দিয়া ধরতে আল্লাহ ডাক দিয়া করে সাবধান এত সহজে ধরা যাবে না আপনাদের দেশটা তো সুন্দরের দেশ দেখেন না রাস্তাঘাট কি সুন্দর দেখা যায় আমরা গ্রাম দেশে একটা কথা কয় মা যদি সুন্দর হুরু তাও সুন্দর এই কথা আমাদের দেশে কয়নি জি মা সুন্দর হইলে সন্তানা দিও সুন্দর হয় তাইলে এই যা সুন্দর দেখতেছেন কারালা আদমের সন্তান তো কার আওলাদ সকলের মা কে হাওয়া আলাইহিস সালাম তাইলে হাওয়া কেমন সুন্দর আছিল এটা রাত্রে বাড়ির যায় বিছানার মধ্যে শুয়ে আছি চিন্তা ভাবনা করে বুঝি কেমন সুন্দর ছিল সব হাওয়ার আওলাদ এবার হাওয়া কেমন সুন্দর এই সুন্দর দেখে আদম আলাইহিস সালাম গেছে ধরতে আল্লাহ ডাক দেখায় মহর আদায় করতে এই জায়গায় ডলারও লাগবে না ফাউন্ডও লাগবে না নবী মোহাম্মদের উপরে বিশ বার দুরূদ শরীফ পড়ো মহর আদায় হয়ে যাবে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মহর আদায় করেছেন আমার নবীর উপরে বিশ বার দুরূদ শরীফ পড়ো মুসলমান নবীর বড় কদাক্য ভালো করে বুঝতে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে বসবাস করেছেন দীর্ঘ সময় আদম যখন দুনিয়ার থেকে অন্তকাল করে সংখ্যা তখনকার সময়ে পৃথিবীতে চল্লিশ হাজার আর আমরা গরু যদি দশ বারো জন ফোলা হলাম তাই দেখবেন যে ওই পাপি এমুগের গড় বুঝা লেছে কয়নি মানুষ হাজারতে আগামন্তকালের সময় তার সেরা তার আত্মীয় স্বজন তার নাতি নাতকার সব গ্রাম করে বসে আছেন তার ছেলের নাম হলো শীষ শীষ আলাইহিস সালাম নবী হযরতে শীষ আলাইহিস সালামকে হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন বাবা আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি দুনিয়া থেকে চলে গেলে তোমাদের উপর বিপদ বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে আ বাবা যদি বিপদ আপদ বালা
মুসিবতের সম্মুখীন হও, সমস্ত মুসিবতে সমস্ত বালাই তোমরা আল্লাহর সাহায্য কামনা করবে। কার সাহায্য? বালা মুসিবতে বিপদাপদে কার সাহায্য? আল্লাহর সাহায্য। বাবা একটা কথা ভালো করে মনে রাখবা, আল্লাহর সাহায্য যখন কামনা করতে যাবে, আল্লাহর সাহায্য কামনা করার আগে নবী মুহাম্মদের উপরে 20 বার দরুদ পয়রা নিও। নবী মুহাম্মদের উপরে দরুদ শরীফ পয়রা নিও। দরুদ শরীফ পয়রা নিলে আল্লাহ তোমরা জিরিয়াস লাইবাই দাও কবুল করো। যখন এই কথা কইছে শীষ আলাইহিস সালাম উঠে কয় আব্বা ইদি কি থাকে যারে দেখি নাই চিনি নাই, যে দুনিয়াতে আইসে না, আপনি দুনিয়াতে আইসে না, আপনি পৃথিবীর সর্বপ্রথম মানব, আপনি পৃথিবীর সর্বপ্রথম নবী, যদি কোনো উসিলা তালাশ করা লাগে, দুরুদ পড়া লাগে, তাহলে আপনার উপর বইরা তারপরে আল্লাহর কাছে চাবো। আপনি কার কথা কইলেন দেখলাম না জীবনে কোনোদিন। হযরতে আদম আলাইহিস সালাম বলেন বাবা তোমাদের দেখা লাগবে না, তোমাদের তাকে চিনতে হবে না, আমি দীর্ঘ সময় জান্নাতে বসবাস করেছি, আল্লাহ পাক আমাকে তৈরি করে জান্নাতে দিয়েছিল, আমি যখন জান্নাতের ভিতরে বসবাস করতাম, জান্নাতের ডাইনে বামে সামনে পেছনে যখন তাকাইতাম, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায়, জান্নাতের প্রত্যেকটা গাছের গোড়ায়, জান্নাতের আল্লাহ জান্নাতের প্রত্যেকটা দেওয়ালে, আল্লাহ পাকের আরশের প্রত্যেকটা খুঁটির মধ্যে আমার নজর যখন পড়ত, পড়ার সাথে 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 যেই নামটা দেখতাম, এই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আমি সব জায়গায় দেখে আসছি, সুতরাং তোমার চিনতে হবে না, জানতে হবে না, নবী মুহাম্মদের উপরে দুরুদ পড়া, তারপর আল্লাহ সাহায্য চাইয়া। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছে, আপনারা খুশি না রেজা? মুসলমানরা সেই নবী সর্বশ্রেষ্ঠ নবী, সেই নবীর মর্যাদা সকলের চাইতে বেশি, সেই নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনের মর্যাদা সবচাইতে বেশি, তামাম পৃথিবী আসমান জমিনের মধ্যে সবচাইতে মর্যাদাশালী সেই জিনিসটা, সেটার নাম হলো আল কোরআন। সেটার নাম মুসলমানরা কোরআন আমার নবীর কাছে নাযিল হয়েছে এই জন্য নবীর মর্যাদা বেশি। কোরআন জিদার লগে লাগছে হিদারই দাম, যার লগে কোরআন লাগছে তারই দাম বেশি, বাড়ছে না কমছে? এই যে আমি চেয়ারটার মধ্যে পড়ছি, এই চেয়ারটা বানাইছে কাঠ দিয়া। কি দিয়া? কাঠ দিয়া। এবার আমাদের দেশে মিস্ত্রি দিয়া যখন কাঠ দিয়া যখন চেয়ার টেবিল বানায়, তখন এটা বানাইবার সময় হঠাৎ করে একটু কাঠ এতটুকু লম্বা একটু কাঠ বাইসা গেছে। এখন এই কাঠটা কোনো দরজা জানালাও বানানো যাবে না, অন্য কোনো কাজে লাগবে না, এটা যদি ফালাইয়া রাখে তাহলে মাটিতে কিছুদিন পরে গুনে দৈরা খাইয়া এদের মাটি গড়া করে শেষ করে দেবে, ঠিক না বেটি? এবার ওই বাড়িওয়ালা ডাক দেয়া কয় আমার একটা নাতি আছে, নাতিটা কয়েকদিন পরে কোরআন শরীফ সবক লইব, যে কাঠকাম যখন বাচ্চা গেছে গা মিস্ত্রি সাহেব আপনার যাওয়ার আর এক ঘন্টা টাইম বাকি আছে, এই এক ঘন্টার ভিতরে আপনি আমার এই কামটা করিয়া দিয়া যান, একটা রিয়াল বানায়া কিন্তু চেয়ারের মধ্যে যখন ফাও লাগছে তখন সুমা কেউ দিছিনি কোনোদিন, সালাম কেউ কোনোদিন করছেনি, রিয়ালটার মধ্যে ফাও লাগছে না, হাত থেকে ফিরে গেছে মুখে লাগাইছে, কপালে লাগাইছে, বুকে লাগাইছে, ঠিক না বেটি? এরপর আবার কানতে কানতে যায় মার কাছে, আম্মা আজকে মক্তব থেকে আইবার সময় রিয়ালটা হাত থেকে ভরে গেছে গা, আম্মা কো উতরে সর্বনাশ করছো, আড়াইশের সাইজ মুসিদ দিয়া লাইছে। আমরা গ্রাম দেশে দেখতাম এরকম করতো, তাই এই কানের দামটা কি জন্য বাড়লো? সামান্য একটা কাঠের টুকরার দাম যদি কোরআনের মধ্যে লাগার কারণে বাড়তে পারে, সামান্য একটা কাপড়ের টুকরার দাম যদি কোরআনের সাথে লাগার কারণে বাড়তে পারে, আমরা আশাফুল মাখলুকাত কোরআনওয়ালা হইলে আমাদের দামও আল্লাহর দরবারে বাড়বে। কি বলেন, বাড়বে কিনা? আমরা দাম আল্লাহ পাকের দরবারে বাড়বে। কেমন বাড়বে? আমার আল্লাহ পাক বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআনওয়ালাদের দাম কত, আমরা দেখছি আমাদের বাংলাদেশে যদি কোনো রাষ্ট্রপ্রধান মেহমান হইয়া যায়, রাষ্ট্রপ্রধান মেহমান কিন্তু আমার মেহমান হয় না, এই রাষ্ট্রপ্রধান মেহমান হইলে আমার বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের মেহমান হয়,
প্রধানমন্ত্রী তাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেবে।